টানা বর্ষণে ফেনীতে চরম দুর্ভোগ। রাস্তাঘাট হাঁটুর পানির নিচে, নিম্নচাপ থেকে সৃষ্টি ভারী বর্ষণে ফেনীতে জনজীবনে নেমেছে চরম দুর্ভোগ। শনিবার 21 অক্টোবর সকাল থেকে শহরের অধিকাংশ রাস্তাঘাট তলিয়ে রয়েছে হাঁটু পানির নিচে। টানা বৃষ্টিপাতে ব্যবসা বাণিজ্য সহ স্বাভাবিক কাজকর্মে মারাত্মক ব্যাঘাত সৃষ্টি হয়। শহরে SSK সড়ক, পাঠানবাড়ি সড়ক, চৌধুরীবাড়ি সড়ক, পাগলামিয়া সড়ক, একাডেমি সড়ক, শান্তি কোম্পানি রোড, কলাবাগান, মাস্টারপাড়া, বিরিঞ্চি সড়ক সহ বিভিন্ন সড়কে 2 থেকে 3 ফুট পানি জমে জনজীবনে ভোগান্তির সৃষ্টি হয়। এসব সড়কের পাশের নিচের তলায় প্রায় ঘরবাড়ি ও দোকানপাটে পানি প্রবেশ করায় মালামাল ও আসবাবপত্র নষ্ট হয়। একাডেমি সড়কের কয়েকজন বাসিন্দা জানান, নতুন ড্রেন পরিকল্পনা অনুযায়ী পানি নিষ্কাশনের ব্যবস্থা না করার কারণে অল্প বৃষ্টিত এ সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়। পুরাতন ড্রেন থাকাকালীন এমন সমস্যার সৃষ্টি হতো না। কিন্তু পুরোনো যে ড্রেনগুলো ছিল তখন কিন্তু আমরা কখনো এসব পানি দেখিনি, রং বৃষ্টি হয়েছে তখন আমরা করা হয়েছে, কিন্তু নতুনভাবে যখন এই ড্রেনগুলো করা হয়েছে তখন থেকে কিন্তু এই পানি আমাদেরকে এই সমস্যায় ভুগতে হচ্ছে। তা আমি সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করছি, তারা যাতে আমাদের সমস্যাগুলোকে যাতে দেখে, এমনকি আমাদের এই যে সমস্যাগুলো আমরা সম্মুখীন হচ্ছি অটোরিকশা না পেয়ে অনেকে ব্যানে চড়ে যাতায়াত করতে দেখা গেছে। বৃষ্টির কারণে কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানে SSC পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা স্থগিত করেছে। যেসব শিক্ষা প্রতিষ্ঠানে চালু ছিল সেই প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের পোয়াতে হয়েছে চরম দুর্ভোগ।